إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال الله تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. معزز محترم صدر اجلاس، حضرات علماء کرام، حضرات مربیان اعظام اور میرے نوجوان بھائیوں، ایکچولی اپنے تو بادشاہ ہے، ہمارا بادشاہ تھوڑا ڈفرینس ہے، جدیو مخلص بھائی کوئی کلچر ایک شبت ہے روچیو ہے، কিন্তু ভাষাগত একটা ব্যাপার আছে। সচরাচর যেসব ভাষা আমরা প্রয়োগ করি এইগুলা ভাষায় আমরা তকরির করি, মানুষের চাহিদাপূর্ণ কথা খাওয়া যায়, এই রুচিসম্পন্ন সিলেটি ভাষায় গিয়া আমরা কথা কইতে গিয়া অসুবিধার সম্মুখীন হয়ে যাই, কিছু প্রবলেম হয়ে যায়। আপনার তো এর কেন মুকররিন হযরত শুদ্ধ বাংলায় হন, সিলেটি ভাষায় হন, এবং কথাগুলার উপস্থাপন খুব সুন্দরভাবে সিলেটি ভাষায় রাখতে পারবেন, কিবা শুদ্ধ বাংলা ভাষায় রাখতে পারবেন, কিন্তু আমরা উপস্থাপন আমার দেশ করাত লাগলে এই সিলেটি ভাষার দ্বারা প্রয়োগ করা বড় কষ্ট হয়, যার কারণে এই ভাষায় মাতিমু ও তুরাতুরি আল্লাহ দিলে মানে আপনাদের সামনে কয়েকখান গল্প করতে পারবো। আপনার দেশের মুকররিন হযরতুল্লাহ খান তকরির সম্ভব নাকি, হামারি জবান জো হো জবান হিন্দি হ্যাঁ, বাতে রাখনা জব ভি আতা হ্যাঁ কিসি ইজলাস পে তো এই জবান সে হি বাতে রাখতা হুঁ, আর হামারে ওহাঁ কে লোগোঁ কা এই জবান সে আলফাজ নিকলনে কে বাদ জজবা আ জাতা হ্যাঁ, আর হাম লোগ وہی زبان سے زیادہ تر اجلاس میں تقریر رکھا ہوا کرتے تھے، اس لیے ہماری جو زبان ہے وہ آپ کی زبان سمجھ میں نہیں آئے گی، اس لیے مجھے پہلے ہی مخلص بھائی نے بتا دیا ہے کہ سلیٹیا ہی چلے گی، لیکن سلیٹیا سے جو باتیں کروں گا وہ آپ لوگوں کی مقرر حضرات جو جذبہ لاتے ہیں نا تقریر پہ، وہ تو لانا مشکل ہوگا میرے لیے، میرے لیے مشکل ہوگا کیونکہ مجھے ویسے زبان سے تقریر کرنا آئے گی نہیں، ہم ہی پھاٹتا ہوں نا یہ بھاشا ہے اپنا انٹر جو پوستاونا کر بوجھائی تو زار کارن ہمارا اللہ سے جدی ہمارا اللہ عربی تن بھاشا عربی قرآن عربی تار پرے ہمارا اللہ সমস্ত 18,000 মখলুকাতর বাসারে তাইন বুঝন বাসারে হুনন, এই বাসারে বুঝিয়া তাইন 18,000 মখলুকাতরে ফালিত, যার কারণে ভাষাগত ব্যাপারে আমার আল্লাহর কাছে কোনো কৈফিয়ত নাই, আমার আল্লাহর কাছে মাঙ্গো যে কোনো ভাষায় মাঙ্গো আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যার কারণে আরবি ভাষায় কোরআন শরীফ আইসে
কিন্তু এই কুরআন শরীফ আওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সামনে আরবি ভাষায় তো কুরআন এর আসলা তাহলে আরবি ভাষা বুঝলা, যার কারণে আসানির সহিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ করিয়া গেছে। কিন্তু যুগ যুগ ধরিয়া তার পরিবর্তন হওয়ার কারণে আজকে বাংলাদেশ হোক, ভারত হোক, এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তর যারা আমরা মুমিন মুসলমান হিসেবে আছি, সেই ইসলাম রে আমরা ভাষায় বুঝিয়ে দেওয়ার কারণে আজকে আমরা পরিপূর্ণ মুসলমান এবং মুমিন রূপে এই সরজমিনের মধ্যে বসবাস করছি, যার কারণে আজকের এই মহফিল আপনারা এখানে করছেন, এই মহফিলের মধ্যে হযরত উলামায়ে কেরাম হলে যে কথা অকল ব্যক্ত করিয়া গেছেন, এই সম্পূর্ণ কথা অকল হইল গিয়া আল্লাহ আল্লাহ রসুলের বাণী। নিজের মন থেকে কোনো কথা কয়া নাই, নিজের মন থেকে কোনো কিছু বানাইয়া করিয়া এখানে আপনাদের খুশ করার কথা নাই, যে কথাগুলো উলামা অকলের হযরতের মুখ থেকে আইসে এই কথাগুলো হইল গিয়া আল্লাহ আল্লাহ রসুল। যার কারণে আজকের এই মহফিল এত গুরুত্বপূর্ণ মহফিল, যে ভাষায় আলোচনা করো না কেন, ভাষা তোমার বিভিন্ন ধরনের হইতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা যে মহফিলের মধ্যে হইয়া থাকে, এই মহফিল বড় মোতাবারক মহফিল, এই মহফিল আল্লাহর কাছে বড় ঘনিষ্ঠ এবং মুকাররব মহফিল, যার কারণে এই মহফিল যখন বন্দা আওয়াজ লাগি যায় গিয়া তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরিস্তা বলে কয় যে আমার বন্দার এক কদমে কদমে নেকি লাগত, যখন বন্দা এই মহফিলের মধ্যে বই যায় গিয়া তখন ফরিস্তা বলে আল্লাহ পাকের জিকার করেন আপনার বন্দা তো আপনার এবং আপনার হাবিবর আলোচনার মহফিলে বই গেছে গিয়া, আপনার হাবিবর আর আপনার জিকিরর আলোচনার মধ্যে বই গেছে গিয়া, এখন কি করতাম, তখন আল্লাহ পাকে কয় তার উপরে অগণন রহমত বর্ষিত হবে। ভাই হযরত এই মহফিল আইয়া বইলেও রহমতের মহফিল, আর মনে করো তুমি বাড়িতে লেবর তুলে বইয়া আর মাইকের আওয়াজ আমার কান পর্যন্ত যার আর আমি ওনা লেবর তুলে বইয়া বইয়া গনি, কিন্তু তুমি মনে রাখি তুমি রহমত থাকি বঞ্চিত রয়েছ। ওয়াজ হুনা তকরির হুনা আইসাল কিছু স্বাভাবিক হইয়া গেছে গিয়া, এখন ওই যে ইটা একটা সালাই গেল তো এগুলোর মাঝে ওয়াজ পাওয়া যায় না, আর এই মহফিলের মধ্যে বহুত পার্থক্য আছে, এই মহফিলের বইতেও এই মহফিলের আদব আছে, এই মহফিলের সবচেয়ে বড় হয়ে লাগে শয়তান দুনিয়ার জমিন যত তার ব্যস্ততা আছে সব ব্যস্ততা ছাড়িয়া আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে যে তোমার আর তোমার হবিবর আলোচনার মহফিল দেখিয়া আমি যদি একজন উঠাই যেতাম পারি তুমি কিটা দিবে, আল্লাহ এখন যা পারলে উঠাই না, কারণ হে সারা ব্যস্ততা থাকিয়া ইবাদত তার কোন কাম নাই, বাজারও যেন তাই এখন তান লগেও লাগার তার সময় নাই, এখন বাড়ির যে বই গেছেন তার লগেও লাগার তার সময় নাই, দোকানে যে সাহ আছেন সে তো বড় চিন্তায় আছে বলে তুমি তো দোকানেও বর্তা হয়, তার সবচেয়ে বড় হইলে আজকের এই মহফিল থেকে যদি একজন উঠে এলিয়ে যায় চলি পারে তেহে আজকে কামিয়াব, যার কারণে সবচেয়ে বেশি তার ডিউটি তার ছেলা চামুন্ডা যত আছে সারা লাগাই দিছে এই মহফিলের মধ্যে কিটা করো বলে অন্ত থেকে একজন তার যে কোনো ভাবে উঠে আন, যার কারণে এই মহফিল বার বাদে ফাঁকরে সুন্দর করে মারিয়া না বইলে এ আই আর বিতে হামাইব আর কিচ্ছু পারে না তো কিতা করব মনে করাই দেব হিসাব তোলকে ধরলে, যার কারণে মহফিল যখন বইবা এই মহফিলের এজাজ একরাম হইল গিয়া ফাঁক মারি লিখ ফাঁক বুঝেননি খালি জায়গা পূরণ করে লিখ যাতে আর হে আই আইন হামাইয়া আর উগি দিতে পারে না, আমার ভাই এখন দুষ্টকল আর বুজুর্গ কল আজকের এই বনগাঁও মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিল এখানে এখন বনগাঁও রয়েছে না, এখানে তাহলে
এখানকার তাল্লুক একদম মদিনা দিয়ে লগে গেছে। এখানে খবর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মদিনা তৈয়বা আপায় নামদার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৌঁছে আছে। আরে ভাই ইসকো বন্ধ করো, কেউ তামাশা লাগা রেখো। বাতে শুননা তো হমারি বাতে শুনো, ই ক্যা কাম আয়েগে তোমারে। এই জিনিসটা বড় ভালো জিনিস, এটা খারাপ নাই, এটা আমি খারাপ করি না, এটা খুব ভালো জিনিস। এটার থেকে অনেক অনেক জিনিস শিখবার আছে। সাহাবায়ে কেরাম রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমনও সাইন্টিফিক বিধর্মী আমার কাছে পাঠাইছেন টিকার লাগিয়া, যে তুমি তো এইসব আজগুবি জিনিসের উপরেও আপনি ভালো, এইটার দ্বারা ভালো জিনিস হয়, ভালো পাত্র, পাত্র খারাপ না। কিন্তু আজকে যদি খাওয়ার প্লেটও নাজাসত রাখি দেব, যে এই প্লেটও দুবার ভাত খাইবেন না, প্লেট খারাপ নেই। আজকে আপনার তোর করে যদি আমরা যে সকল টিভি টেলিভিশন টেলিভিশন খারাপ নেই, বিভিন্ন জিনিস সকল শিখবার আছে, কিন্তু এগুর মাঝে দিয়েও খারাপ যদি আয় এগুর দেখা ঠিক হইব না। এখন যদি বালা বাঘ বিচার করতাম পারি না, এইগুলো তো আমার লাগে বাঘ, যদি বাঘ বলা এগুলোর মধ্যে বিচার করতাম পারি না, তো এগুলো মালে বাদ না, এগুলো ইস্তেমাল করা জানে না। আজকালকার মুসলমানের হালত বড় জবর বেহাল। আমার দেশও মাঝে মাঝে কই বাধ্য হয়ে যায়, একটা মোবাইল কিনলে পরে এই মোবাইলের এগেনস্টে যে একটা বুকলেট দেয়, সমস্ত রাত্রি জাগিয়া এই বুকলেটের মাধ্যমে এই মোবাইলের ভিতরে কি কি আছে সব কিছু অর্জন করতে পারে। কিন্তু হে মুসলমান, আর মুসলমান হওয়ার বাওয়জুদ আজ পর্যন্ত যে আমি মুসলমান এই দুনিয়া জমিন আইছি, আমার মুসলমানই কত জায়গাত আছে, আমি আজ পর্যন্ত মুসলমানই খুঁজাইছি না। মুসলমান শুধু আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফফার হলে মুসলমান হওয়া যায় না, নাম মুসলমান হইতে পারে, কিন্তু মুসলমানই যদি সম্পূর্ণরূপে তোমার মাঝে না থাকে, নাম দ্বারা তুমি কখনো জন্নতর সিটা পাইতায় না। আজ মুসলমান বানাইতে হইব, মুখ মুসলমান বানাইতে হইব, চোখ মুসলমান বানাইতে হইব, খান মুসলমান বানাইতে হইব, ফা মুসলমান বানাইতে হইব। এখন যেদিন মুখ মুসলমান হয় না, 13 জনের গিল্লা গাইতে সময় তোমার 1 মিনিটও লাগতো না। আজ মুসলমান হয় না, অন্যায় ভাবে কৌরের রূপে হাত তুলতে 1 মিনিটও তোমার হাত রুপিত না। খান যদি মুসলমান হয় না, 13 জনের গিল্লা উল্টে তোমার খানে 1 মিনিটও সময় তোমার অপেক্ষা করতে দিত না। মুখ যদি মুসলমান হয় না, বাদ গালি ভাবে যে তোমার কাছে মিশা মাছ মাটিতে 1 মিনিটও মুখে অপেক্ষা করতো না। ফাও যদি মুসলমান হয় না, এই ভাবে তোমার লইয়া পিঠা করবো সন্ডামি গুন্ডামি জিনাকারী যত যাক বাদ খাম আছে সকলকে লিয়া যাইব। শুধু নামে মুসলমান হইলাম, আর নিজের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ অমুসলমানের মধ্যে লিপ্ত থাকলো, তার মানে তুমি মুসলমান নয়, তোমার কাছে ইসলাম নাই। দিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি তুমি দাখিল হইতে হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার ঘর তোমার পরিবার তোমার আহলে আয়াল তোমার বাচ্চা কাচ্চা তোমার ভাতিজা ভাতিজি তোমার সব কিছু মুসলমানের দিকে আনিয়া মুসলমানই ধারাইলে পরে, তখন কি তুমি দাওয়া করো যে আমি মুসলমান, তাহলে তুমি কামিয়াব মুসলমান। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন থেকে সব বিবেচনা করিয়া দেখেন আপনারা, ইতিহাস পর্যালোচনা করলে আপনারা দেখতে পারবা যে প্রত্যেক জনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সহি
আহলো আয়াল থেকে লইয়া সব কিছু মুসলমান তাহার কারণে এই আউলিয়া এ কেরামর দ্বারা এক এক জায়গা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আবাদ করলি। আজ গর করি হযরত রহমতুল্লাহ আলাইহি জান এক ঘটনা আমি আইতে সময় রাস্তা থুনলাম, মুক্তিবাহিনী তারে ভাঙিয়ে লইয়ে গেছিল গিয়া। লইয়া যাওয়ার পরে তারা নিজে অন্ধ কারচ্ছন্ন হয়ে গেছিল, তারা কোনো কিছু চৌকি বলে দেখতে পাইছে না। হযরতের কাছে মাফ চাইছে, হযরতের কাছে দোয়া চাইছে, এরপর যে হযরতকে তার গন্তব্যস্থানে আনিয়া দিয়া কইছে আমরা চোখ যে অন্ধ হয়ে গেছিল হন তা খুলিয়া দেই আমরা যাইবা দে। এই গর্বুরি হযরত রহমতুল্লাহ আলাইহির ওসিলাতে আজকে আপনার জমিন এখনো পর্যন্ত দুনিয়ার জমিন মজুদ থাকার কারণে আমার লাখান নালায়েক বেহুমার বেগাফা নমাজ গাফিল রোজাত গাফিল বেসুন্নতি তরিকায় চলার পরেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার লাখান এক খবিস্র কিতাবত্রা খানা দিতরা মহরুম কত্রা না। তার কারণ এই লাগি তান আবদাল গোস কুতুবহল যুগ যুগ ধরিয়া দুনিয়ার জমিন কিতা করবা আল্লাহরে ডাকিবা রাত শেষ রাত যখন নিস্তব্ধ হয়ে যায় এই আউলিয়া আল্লাহ দ্বারা আল্লাহর ঘনিষ্ঠতা অর্জনকারী আউলিয়া কেরামগল রায় উঠিয়া খান্দন নিজর লাগি নাই সমস্ত বান্নার লাগে খান্দন। আল্লাহ এটা বুঝরা না, এটার রিজার্ভ থেকে বঞ্চিত করিও না, ইটারে উপার্জন থেকে বঞ্চিত করিও না, যার কারণে এর খান্দার ভাই সবার পরে আল্লাহ আর বরদাস্ত করতে পারেন না, যার কারণে আমরা রে উপার্জন বরকত দিকরা হালাল রিজেক্ট বরকত দিকরা। কিন্তু আজ অব্দি পর্যন্ত এই উপার্জন এবং রিজেক্ট যেটা করিয়ে আনি আর এই রিজেক্টটা আজ পর্যন্ত মুসলমানই মুসলমান রিজেক্ট নি মুসলমানই রিজেক্ট নি কেউ কেয়ার করছিলাম নি অর্থ উপার্জন খালি আছেন জানি না, টেকা টেকা রোজগার খালি আছেন জানি জি, এই টেকা রোজগার করিয়া যে আমি সত্যিকারে মুসলমানই টেকা রোজগারি করিয়া আনছি এবং আমার আওলাদেও খাওয়াইয়ার এবং আমিও খাইয়ার আজ পর্যন্ত এই গান বিবেচনা করছিনি, কোনোদিন খুঁজেও দেখছি না যে আবার পয়সা দেখিনি আবার দেখতাম কিটার লাগিয়া পয়সা তো যেভাবে দেখি হয়েছি ওভাবে দেখিও মুথুরে হালাই। এই আউলিয়া আল্লাহ অকল এমন পর্যায়ের আসলা হযরত শেখ বদরপুরি যার নাম একটি আমার আব্বার নাম কইছিল হযরত রে এদিন এক শখসে হাদিয়া দিল আনিয়া তোরা দেখা হযরতে কইলে আউলিয়া তুমি হাদিয়া আমারে না দিয়া তুমি কোন মসজিদ মাদ্রাসা দিলে হযরতের দ্বার কিছু মুরব্বী আনে যান কিছু উলামায়ে হযরত আসলা হযরতে জিজ্ঞাসা করলা বলে হাদিয়া লওয়া সুন্নত হাদিয়া দেওয়াও সুন্নত আপনি হাদিয়া ইনকার করতে তো পারেন হযরতে ওইটা কইলে বড় নিচুর মাওলানা সাহেব বড় সুন্দর কথা কইছ হাদিয়া লওয়া সুন্নত হাদিয়া দেওয়াও সুন্নত সুন্নত ওখানোর মাঝে ওরা ঠিক আছে আর বাকি সুন্নত ইকনাই করে খবর দিলেছ বাকি সুন্নত জানাই খবর দিলেছ অজুর মাঝে খো সুন্নত খো সাই উসুলের মাঝে খো সুন্নত খো খস খস চাই লেছ বলে হাদিয়া লওয়া সুন্নত বাস্তব যে যুগ এই সুন্নত আসলো কি যুগ আসলো আইম্মায়ে কেরাম তবে তাবেইন সাহাবায়ে কেরাম এখন ই বেটায় দেখাই গুন খান থাকি আনি আমার হাত দের এখন আমি এখন এখন জাস্টিফিকেশন যদি করার যাই যে হালাল কিনে হারাম এ হয় গুসা করবো আমার উপরে নইলে বেজার হইব বলে টেকা এগুলো আমরা দোলা করি আনে আমাকে যাই দিয়া রেখে কি টেকা দেয় কিটা উপার্জন করো তুমি কিটা উপার্জন করো এখানে যদি তার লোকের জেরা করাত লাগি তাই হে আমার খারাপ পাইতো যার কারণে আমি তার অত্যন্তই বাঁচি গেলাম আকইলাম মদরসা মাদ্রাসা দিয়ে কইলে এখন কর যুগ বাসা বড় দরকার কিটার লাগে দরকার বনি ইসরায়েলের যুব এক বাদশা আসলো বড় জালিম জুলুম করতো অত্যাচার করতো কিন্তু তার জুলুম তার অত্যাচার এটা কর্মে প্রতিফলিত হইত না
সাজিয়ে বাস্তবায়িত হইত না, কিতাব লাগিয়ে বাস্তবায়িত হইত না। সেই যুগর কয়েকজন বিশিষ্ট উলামা একরাম আউলিয়া একরাম আসলাম তাই আল্লাহর কাছে দোয়া করতা, বলে আল্লাহ এই জালিম বাচ্চার এই কর্মফল থেকে আমরা বাঁচাও এবং কর্মফলকে বাস্তবায়িত করতে দিও না। এই দোয়া করার কারণে তার কোন কর্ম খে লাভবান হইত পারত না। একদিন তার মন্ত্রিসভা দেখাইল, দেখাইয়া কইল আমি অত সুন্দর সুন্দর পন্থা অবলম্বন করি এনে বরবাদ করবার লাগি, কিন্তু আমার এই জিনিসগুলা কাজের উপায়িত হয় না, তার কারণ কি? তার সদা সদবৃন্দ যারা আসতা তারা কইলা তুমি জিন্দগি তো পারতাই না, তোমার না পারার কারণ হইল গিয়া এই আউলিয়া কেরাম উলামায় কেরাম রোজ রায় দুটিয়া যখন দোয়া করেন পাঁচ দিন তোমার এটা সব ফসা হইয়া যায় গিয়া, বলে এখন করণীয় কিতা এরা, বলে এরা করণীয় ও সবার সদবৃন্দর মধ্যে এক শয়তান আছে হ্যাঁ গিয়ে দিল একমাত্র জিনিস হইল কি যদি তানে পারো আনিয়া এরারে আর হারাম হইতে পারো তাহলে আর এরার দোয়া কবুল হইত না, আর তোমার মন ইচ্ছে মতো কাম করতে আমার ভাই যেটা তোমার বাধা সৃষ্টি হইত। এই বাচ্চা গিয়ে হাজির গেলে উলামা হজরতর গেছে আর কইল আমি যা তা করে লইছি ভুল করে লইছি, এখন আপনারা দয়া করে আমায় মাফ করে দেখো আর আল্লাহ গেছে আমি মাফি চাইয়া আর আমি আমার সত্যবাদীর পথে আইয়া চলতাম, হ্যাঁ সেইভাবে আমার চলবার লাগে দোয়া করো কুয়া আর আমি খুশ হইম ও জিনিসের উপরে যদি আপনারা আইয়া আমার বাড়িতে একটা আমার দাওয়াত ভাত খাইলেন আর আমার দোয়াখান করে দিলেন তাহলে আমি কি হইম, আমি বুঝাইলাম আপনারাও খুশ হয়ে গেছেন আমিও খুশ হয়ে গেছি আর আমিও সত্য পথে আমার জীবনটা প্রতিষ্ঠিত করি। মনে করছেন আশা কথা একজন মনে হয় ফিরত স্যার তো ফিরে যাও একটা বাচ্চা ফিরিয়ে একটা দেশ ফিরিয়ে যাইব তাহলে আমরা কিটা করি যাই গিয়া তার বাড়ির দাওয়াত খাইলে এক দোয়া করে লেব সরল মানে আল্লাহওয়ালা মানুষ তো তারই কুমন্ত্রণ আর কুবুদিত্ব তো করছেন না, আইসেন সরল মন হিসাবে আইসেন খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে কইছে যাও আমি আজ থেকে শান্তি বইকিলা শান্তি, বলে আজ থেকে বড় শান্তি হয়েছি কারণ যে জিনিসে তুমি দেন আমার আজ থেকে অত বরবাদ করে রাখছো আর এই জিনিস থেকে আমি বাঁচি গেলাম, বলে কি তো হয়েছে, বলে এখন আমি তো সব অপকর্ম কর্ম তুমি দেন দোয়া করবাই তোমার দোয়া কবুল হইতে না কারণ সবরে হারাম খাওয়াই দিচ্ছি এই কুমন্ত্রণা করিয়া এমন আমার যে কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়েছে না, কারণ এরা সরল মানে আল্লাহওয়ালা মানুষ এলিম আলা মানুষ যখন এর আয়টা বার আল্লাহ কাছে কান দিয়েছেন যে দুঃখ বাজে দুঃখা দিয়ে আইছে আমরা তো দুঃখা পড়ে গেছি আল্লাহ আমরা দুঃখা থেকে হেফাজত করে আল্লাহ ঘুরে আবার হেফাজত করে লেছি আর এরা আল্লাহওয়ালা মানুষ আছে কিন্তু আমরা তো সারা আল্লাহওয়ালা এখনো পর্যন্ত হইতাম পারছি না, এখন আমরা সর্বোপরি হইল কি যদি এবাদত বন্দেগি টুটা ফাটা যেখানে আমরা করি আর এই সব খানায় কবুলিয়তের মালিক আল্লাহ আর এই কবুল হইব তোমার তখন যখন তুমি হালাল রিজেক দ্বারা এই এবাদত খানায় করে আল্লাহর কাছে পাঠাই, হারাম দ্বারা কোন এবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ফিরিস্তা হলে আমল নামা লইয়া যখন যায় রাজকুল ফিরিস্তা হল ফজরের আগে লইয়া যায় আর দিনকুল ফিরিস্তা হল মাগরিবের আগে লইয়া যায় তখন আল্লাহ পাকে যে বন্দার অমুক বন্দার অমুক আমল লইয়া আইছি আল্লাহ কই নয় আমি বন্দার আমল খুব ভালো জানি, হ্যাঁ এই আমল খুব ভালো জানি এক কাম করো এখানে কিটা করো তুমি তাই ফিরিস্তা হল এখন তুমি তাই এই আমল এক নাই সাত জমিনের তলে গাড়িয়া রাখবে আরো কিছু বন্ধা হলর আমল নামা লইয়া গিয়া এখন বনগাঁওর অমুক জায়গার অমুক মানুষের আমল নামা লইয়া আইছি আল্লাহ খুশি হবে নয় এই বন্ধারে আমি খুব ভালো করে চিনি এবং খুব ভালো করে জানি তার আমল এখানে খুব ভালো তুমি এক কাম করো সাত আসমানের উপরে আলে ইন্দ্র নিয়ে আলো আমল আল্লাহর কাছে কবুলিয়ত আমল হইতে হইব যখন তোমার সম্পূর্ণ কিছু হালাল খামাইয়ের দ্বারা হইব হালাল খামাইয়ের দ্বারা যুদিন তুমি খাম করিয়া হালাল রিজেক উপার্জন করিয়া শুধুমাত্র যুদিন সুন্নাত ওয়াজিব ফরজ আদায় করিয়া যাও গিয়া অনলাইন আমার আল্লাহর কাছে মকবুল আর অনলাইন তোর দ্বারাই তুমি জান্নাতে প্রবেশ করলি ভাই আর হারাম রিজেক দ্বারা যতজাত মকবুল ইবাদত করো যতজাত ফরজ ইবাদত করো
আর গুনাহ করে যদি হারাম তোমার উপার্জন থাকে তাহলে তোমার ইকনাই আমার আল্লাহর কাছে কবুল হইত না। সর্বোপরি হারাম থাকিয়া বাঁচতে হইব। আমরা কতজনে আজ অব্দি পর্যন্ত যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করিয়া আজ পর্যন্ত মৌলানা সাহেব রেদিয়ানি ওয়াজ করাইয়া মৌলানা সাহেব রেদিয়া সম্মেলন করাইয়া কিন্তু একটা দিন মৌলানা সাহেবের গরণিয়া দাওয়াত হইয়া কইছি না যে আমার আমার বউ শোনা হতো খান, আমার মার শোনা হতো খান, আমার ফুড়ি শোনা হতো খান, আমার কাছে টেকা অতগু অনাই তোর জখাখানা এটা বার করে দেখতো খুঁজিনি। আর মেসাব আমার মেসাবেও কইতে আইতা মাটিবার কাম নাই আইসি বার আইতে এখন ওয়াজ করিয়া আর তুই হাজিয়া তুফা লইয়া দাও খেয়ে যাইবে ভুল। এইরকম মনোভাবন্ন লইয়া যদি আমি উঠিয়া যাই দেখিয়া আর আমার এই মনোভাবন্নতা থাকি যায় গিয়া যে আমি আজ যে কথাগুলো হলো আপনার সামনে ব্যক্ত করব এই একটা কথায় আপনার করে মুতাওয়াসির করত নাই। এলিম সবার বড় যদি কই আমল দড়ো বেআমলি আলিম মহাপাপী জালিম। এলিম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিছেন এলিমের হেফাজত যা করো আর যেখানে তোমার আমলের মধ্যে আছে ওখানে যদি মানুষের খ তাহলে মানুষ ওইখানে যারা উপকৃত হইব মানুষ ওইখানে যারা আমলও আইব। আর তোমার আমলও নাই আর তোমার এলিম আছে আর মাইক সামনে পাইছো বলে আজকে কিটা করি এই মহফিলর জড়িয়তে আরেকটা মহফিলর দাওয়াত পাওয়ার ইন্তজাম হলো বইয়া করিয়া যাই গিয়ে আমি যে আমারটা কি কম্বক নালায়ক নিকম্মা আর কেউ নাই মাথা খারাপ হয়ে যা। আমল সামান্য করো কিন্তু এই আমল ওইটা লাগবো আল্লাহ আল্লাহ রসুলের রাজি আর খুশির লাগবে। এবাদত সামান্যতম করো কিন্তু এই এবাদত বন্দেগি লাগি আল্লাহ আল্লাহ রিজেকর মালিক আল্লাহ রিজেকর মালিক কে এই জমিন সৃষ্টিকারী আল্লাহ সব কায়নাতের মালিক আল্লাহ আর আমরা এই দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিয়াও দিছেন কিতা কর্তা করে তার গুলামিত্ব অর্জন করে আসল পাল্লাগি গুলামিত্ব করতাম কার আল্লাহ আল্লাহ ব্যক্তি রেখিয়া গুলামিত্ব যদি আমার করা লাগে আওয়ামী লীগর গুলামিত্ব করা লাগে বিএনপি সরদারর তাহলে আমি নেস্তে নাবুদ হয়ে যাই মুগিয়া। আমরার মালিক আল্লাহ আমরা ভারতের মুসলমান হল আমরা মুশরিক নহলার ঠেলার মাঝে থাকিত ও চূড়া ইসলামিক গুডবাই মুসলমানি কি জিনিস তোরা বুঝো আমায় আর এই মুসলমানি জিনিস হামানির কারণে আজকে ভারতের সরজমিন মুসলমান হলরে নেস্তনাবুদ করার লাগিয়া যত ষড়যন্ত্র করে সব ষড়যন্ত্র নাকামিয়াবর আর নাকামিয়াব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে করাইতরা একমাত্র ও কারণে আমি গর্বিত ভারতের মুসলমানের উপরে কারণ ভারতের মুসলমান দিন রে বালা করে বুঝি আসলে আমার কলেজে পড়া ছাত্র আমার মাধ্যমিক পড়া ছাত্র কোনটা ছাত্র ফকেট টপি ছাড়া দেখতে নাই আমার লাহান মুল্লা বেটা দেখলে টপিটাও মাথার দিয়ে আইব নমাজের রক্ত দেখলে টপিটা মাথার দিয়ে নমাজও আমায় যাইব কারণ এইখানে বুঝি গেছে যে আমি যদি মরি যে মরার পরে আমার মুসলমান হিসাবে যদি খবর নিয়ে রাখার না ব্যবস্থা আমি করি না আমার পকেটের টপিটা থাকলে অন্তত লোকে সিম যাইবা যে আমি মুসলমান তার কারণে আমার খবর পেইবা। আজকে ইসলামিক রাষ্ট্র হিসাবে আপনারা আছেন দিন ইসলাম বুধবাইতরা কিন্তু এর বাবজুদ বহুত নজন ভাই আমার মাথা খালি মজলিস মাথা খালি মাথাটা ঘুরছেন মাথায় কি মুসলমান হইতে নানি হ্যাঁ তো ভাই দুষ্ট কল আর বুজুর্গ কল
প্রত্যেকটা কর্ম আল্লাহ আল্লাহ রসুলের রাজি আর খুশি করার লাগে, এই তো আর প্রত্যেকটা ইবাদত হইল আল্লাহর লাগিয়া। আর না হইলে কাল কিয়ামতের দিন, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিছু মানুষরে এমন ভাবে আখ্যাইবা, এর মধ্যে থাকি থাকবো একগুলো আমার লাগান আলিম উলামা হল তারি হল, একগুলো থাকবা দনশীল দাতা হল, একগুলো থাকবা বিল্ডার হল বডিওয়ালা হল, যারা ফাল্লাই ফাল্লাইয়া হ্যাঁ জমিনের উপরে দিয়ে আটায় আর বডিরে দেখায়, এইরকম কিছু মানুষ হল থাকবো। এখানে সওয়াল করবো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে তোমার কিতাব ইসলাম ইলম দিছিলাম গলা দিছিলাম, তোমারে বহুত বড় কারি বানাইছিলাম, তুমি কিন্তু কিতা করছো? আল্লাহ পাকের সামনে কইবা ইলমরে বিস্তার করছি, মানুষের সামনে ব্যক্ত করছি, মানুষের দিনের দিকে ডাকিছি। আল্লাহ পাকের বলে যত কইবা না তুমি এক জরাও তুমি আমার লাগে করছো না, যা করছো তোমার লাগে করছো, তোমারে প্রতিষ্ঠিত করার লাগে করছো, তোমার সুর শুনিয়া মানুষে ছাগল হইয়া তোমার ঘরে হইয়া গুর্তা, ও জিনিসটা তুমি চাইছো, যা দুনিয়ার উপরে চাইছিলাম সবকিছু দুনিয়া তো তুমি পাই লইছো, আখেরা তো আমার লাগে কুচ্ছু লইয়া আইছো না, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফিরিস্তাগণের হুকুম দিবা, হে ফিরিস্তাগণ এরা চোখ বান্ধ আর জাহান্নামের মধ্যে নিরীক্ষণ করো। আরো একগুলো থাকবা ধনবান ব্যক্তি যারা অর্থ দিছেন আল্লাহ, দেখা দিছেন আল্লাহ, সব কিছু দিছেন আল্লাহ, কইবা তুমি এই দেখা গুলা কিলা খরচ করছো, তোমার জনের কিলা ব্যয় করছো, তাই যদি কইবা আল্লাহ তোমার রাজি খুশি করবার লাগিয়া জকাত দিছি, কুরবানি দিছি, বহুত মাদ্রাসা মসজিদও দিছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কইবা তুমি তো এখানে আমার লাগে করছো না, দুনিয়ার জমিনে তুমি কিভাবে ধনবান ব্যক্তি হিসাবে ধনী ব্যক্তি হিসাবে দাতা হিসাবে তোমার এই মানুষে গণনা করেন সেই হিসাবে তুমি জকাত দিছো বা হিসাবে লাইন ধরে জকাত বাড়িছ, বা হিসাবে লাইন ধরে জকাত বাড়িছ, কুরবানি বাজারে গিয়ে সবচেয়ে বড় কুরবানির গরু লইছ, যে গরু দেখার পরে মানুষে কইতা অমুক মেয়ে অত বড় গরু লইছে, এটা তো সব তুমি তোমার নিজের লাগে করছো, নিজেরই মানুষের সামনে বড় এবং দাতা হিসাবে প্রতিষ্ঠিত করার লাগি দেখ করছো, আমার লাগি তো কিছু করছো না, যার কারণে আল্লাহ পাকে কইবা এরার চোখ বান্ধ আর জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। আরেকগুলো তা আবার বাহু বলালা জিকার কথা, তোমার খুব বেশি শক্তি দিছিলাম, তুমি এই শক্তি কি প্রয়োগ করছো? কইবা আল্লাহ তোমার রাস্তা জেহাদ করছি, তোমার রাস্তা জেহাদ করছি, তোমার দিনের খাতিরে আমার এই বাহুবলরে ব্যক্ত করছি। আল্লাহ পাকে কইবা না আমার রাস্তা তো জেহাদ করছো না, তোমার সবচেয়ে বড় শক্তিশালী, তোমার সবচেয়ে বড় বাহুবল আল্লাহ কোয়া যায় জেলা, সেইভাবে তুমি তোমার শক্তিরে প্রয়োগ করছো, বিভিন্ন রাজনৈতিক দল হইয়া অন্যের উপরে অত্যাচার করছো, তুমি গুন্ডামি করছো যাতে মানুষে তোমার বহুত বড় গুন্ডা কইতে পারেন, এইভাবে তোমার শক্তিকে তুমি প্রয়োগ করছো, আমার লাগে কিচ্ছু করছো না, তখন আল্লাহ পাকে ফেরেশতা বলে হুকুম দিবা এরা লোক কিটা করো চোখ বান্ধ আর জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। ভাই দোস্ত আর বুজুর্গ হল সব জিনিস সব কিছু হইতো আল্লাহর রাজি খুশি করার লাগিয়া আল্লাহর রসুলের হুকমর তাবে দাঁড়িয়ে ইয়ার জিন্দগি বিতাইবার লাগে। এর পরবর্তীতে দেখাই করবাই ইকনাই লইয়া হাসরের ময়দানও তুমি কিচ্ছু করতে পারতাই নাই, কালকে আমার দিন তুমি যা করবাই ইয়াদ রাখিও প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো, আর সেই কালকে আমার দিন তোমার মুখ বন্ধ হয়ে যাইব গিয়া, আজকে যে হাতরে তেল মাখাইয়া রাখা যে পাওরে তেল মাখাইয়া মালিশ করে রাখা হয়, কালকে আমার দিন যখন তোমার মুখ হইব তুমি কইবা সব কিছু আল্লাহর লাগি করছো, কিন্তু যখন তোমার মুখ করে আল্লাহ বন্ধ করিয়া হাতরে জবান দিলে আইবা পাওরে জবান দিলে আইবা কইবা হে আত্ম তুমি কিটা করছো, বলে আমি তো কতার লাগি আমার ব্যবহার করছেন, কতার লাগি ব্যবহার করছেন, এটা সব গুনার কামকল আমার যে করাইছেন, পাওয়েও লাখই লইব যে আমারে লইয়া অমুকরে মারাত গেছেন, অমুকের লগে জিনা করাত গেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দেওয়া শুরু করে দিব, তুমি বেহানা হইয়া বই লইবা কইবা হ্যাঁ রে অঙ্গ
তোমার যত মায়া করি রাখলাম অত গোসল করি তেল মাখাইয়া রাখলাম, এর বাওয়াজুদও আজকে আল্লাহর সামনে তিনি আমার বেজ্জত করিলামে বলে এদিন তোমার তবে আসলাম, আজকে আমি তোমার তবে নয়, আজকে আমি আমার আল্লাহর সামনে যার কারণে আমার আল্লাহ যাহান করিবা অনেক তোর উত্তর আমার দিতে লাগবো। ইগনেন্টের উত্তর হাসরের ময়দানে আমরা দেওয়া লাগবো, মুখ বন্ধ হয়ে যাইব আগ প্রত্যঙ্গের উত্তর দিলেই, যার কারণে ভাই হাজরা তখন সবচেয়ে বড় আজকে আমরা মুসলমান হল যে যুগ সর্বশ্রেষ্ঠ জাতিরূপে মুসলমান হল আসলা, আজকে আমরা পৃথিবীর জমিন যেদিকেও দেখুন না কেন আমরা মুসলমান হল লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত, সত্যি কিনা? আমরা কেউ কোনো শান্তি আসিনি, কেউ কোনো শান্তি নাই, ইলে এপর্যন্ত মহফিলে আসেনি, বড় শান্তিতে পারিবারিক জীবনী দৈনন্দিন জীবনী ব্যবসায়িক জীবনে কাটিয়ে যাইতে এপর্যন্ত তাহলে আবেদ করেন যে আমি চির শান্তি হিসাবে আমার দুনিয়া দুনিয়া কাটাই আসিনি লাগেও, আমরা কেউ শান্তি নাই, আমরা প্রত্যেক এক একটা অশান্তির মধ্যে জীবন কাটাই, না পারিবারিক শান্তি আছে, না রুজি রোজগারের শান্তি আছে, না সমাজের শান্তি আছে, না আওলাদ লইয়া শান্তিতে আছে, বিভিন্ন অশান্তির মধ্যে আমরা এক একগুলো লিপ্ত আছে, কেউ শান্তি নাই। কিন্তু যারা হাকিকত মাতে লগি মুসলমান যারা ইসলামের মাঝে আছে, ইসলাম শান্তি আর মুসলমানও শান্তি, কিন্তু মুসলমান হল এই আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণটা কি অন্য রাস্তা উঠে যাওয়ার কারণে দিনে ইসলাম রে ছাড়িয়া অন্য ভাবে পথ অবলম্বন করার কারণে আজকে আমরা সারা অশান্তি, এই শান্তির বীজ গড় আনিয়া যতক্ষণ পর্যন্ত দুকাইতাম নাই এই অশান্তিও আমার দূরীকরণ হইত নাই, এই অশান্তিটা আল্লাহ দিছেননি জি, অশান্তির সৃষ্টিকারী হইলাম গিয়ে আমরা, অশান্তির সৃষ্টিকারী আমরা, জানি না আপনাদের বাংলাদেশের রেওয়াজ আমরা দেশের রেওয়াজ ইনশাআল্লাহ কিছু পরিবর্তন হয়ে গেছে গিয়া, এই অশান্তির মাঝে এক নম্বর অশান্তি লেগে সম্পূর্ণ আমরা বিয়া সাদি থেকে শুরু করি, যেমন কই বিয়া সাদি থেকে কিলা যে সর্বপ্রথম বিয়া সাদি থেকে শুরু করলাম, আমি আজকে বিয়া করার যাইতাম রেডি হয়েছি বাড়ির সামনে গাড়ি লাগাইলাম লাইন, গাড়ি কয়েক কান লাইন লাগাইলাম, এর মাঝে দেখো আমার সুফা গুছা করে লেগেছে, এর মাঝে দেখো মামুয়ে গুছা করে হাত মারি বই দিয়েছে, এর মানে হবাড়ির চাষা গুছা করে হাত মারি বই দিয়েছে, আমি এখন বিগত করছি এখন যাইতাম বিয়া করার, ও এখন সারারে খুশ করা তাই হোক করে বা দয়া করি এই আমার গাড়ি গড়ির সব লাইন লাগি গেছে আর মানুষ এই গেছে, এখন যদি মামু রে বা তুমি এখন হাত খান মারো রে বা হাবুতে সর্বনাশ করে লইবে, ফুফা দয়া করে রেবা বাদ দেবা আমার ভুল বিয়ান এখন মাফ করো আই রেবা আমার গাড়ি রেডি, সব খুশ করিয়া লইয়া বিয়া তো আনা দিলেন, একটাবার মনে হরলায় না যে আল্লাহ যে আল্লাহ আমার এই দুনিয়া দিছে এই আল্লাহ অখুশ, আর যে নবীর সুন্নত আদায় করার যাইয়ার এই খবর এখান মদিনায় পেয়েবার সরোয়ারে কায়না হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে কি হুজুর হুজুর নারাজ হুজুর নারাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ আল্লাহ অখুশ গেলায় বিয়া করলায় আল্লাহ যা বেশরীয়তি যতক্ষণ করার আছে করলায় করিয়া আনলায় গর আনিয়া পাত্রি উঠাইলা, এখন এখান প্রশ্নের উত্তর আমার দেখবা আপনারা ওরা যারা মুসলমান আছেন ও ই গড তাকিয়া এখান জায়গার নাম কেটা গর্ভপুর, ও এখন আপনারা খুব কোয়া ও আপনারা কোনটা কি অনেক করিয়া যাওয়ার বাওয়াজুদ ও আপনার গৌরব গড় ফুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির জন্ম হইব না, বড় করে করি না
আরো যে বড় বড় বাংলাদেশের আউলিয়া কেরাম সকল আছেন, এনতান জন্ম হইব নি, বরুণার সাবর জন্ম হইব নি, কোরিয়ার সাবর জন্ম হইব নি, ইবাদত গেলাম না মদনী রহমতুল্লাহ আলাইহির কথা, বায়েজিদ বুস্তামের কথা এখানে কইলাম না, ও যেন আছেন আমার দেশের টান টান জন্মর রাস্তা খান তো বন্ধ করে নিলাম। ও আপনার ঘর থেকে আর হোক যে গুরুটাকে ফলাপ দিছেন, ইকে ফলেন না, আমার কথা শোনেন না, মার কথা শোনেন না, বাপর কথা শোনেন না, আছে না নি ইংলিন তোর কারণ কিটা একদিন জাজ করছো আমি, হ্যাঁ এই সব তার কারণ খুঁজে দেখুন, কারণটাও সৃষ্টি হারিয়েলাম গিয়া আমরা গর, সৃষ্টি হারিয়েলাম গিয়া গর, এর বাওয়াজুদ আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রাহিম এই সব কিছু করার বাওয়াজুদ যদি বন্দায় ঘুরি যায় আর হয় ফিরিয়া আমার আল্লাহ গেছে, যে সব কিছু অশান্তির মধ্যে আল্লাহ দুনিয়া আমি জিন্দেগি খাটাইয়া যাইয়া গুড ভাইয়ার অশান্তি নেই আমার কাছে আইসে, আমি অশান্তি আমার সৃষ্টি করছি, শেষ রাত যদি উঠে আর আমার আল্লাহ যখন দেখো না বন্ধা তোর কি অভাব আছে কি অভিযোগ আছে তুমি আমার কাছে হো বন্ধায়, শেষ রাত উঠে যখন দুই রাখাত নামাজ পড়ি আর আল্লাহর কাছে কইব আল্লাহ বিয়া হওয়ানোর করি লেগেছি তোমার নিমখালারের তোমার নিমখারাবের মধ্যে আমি ভুল করে গেছি, বিয়াই কেন ভুল হয়ে গেছে কি এখন আমার আওলাদ গুনতে দিয়ে আমার সান্ত্বনা দেও, আমার মা দিয়ে আমার বাপ দিয়ে আমার হোর হলি দিয়ে সবরে আমাদের শান্তি করিয়া দেও, যখন বন্ধা হেঁটে আল্লাহর কাছে দুই রেখা নামাজ পড়ে এখন দিব আল্লাহ উঠে কইবা যা বন্ধা তোর বিয়ার থেকে লইয়া যত ভুল তুমি দুনিয়ার জমিনে করি লইছ তোর সকলকে নিয়ে আমি দূর করে দিলাম, আজ থেকে তোর কোন শান্তি আর শান্তিতে তুমি দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ রহমান আর রহিম অতটা বন্ধায় করার বাওয়াজুদ আল্লাহ পাকের কাছে যদি রুজু হয়ে যায় আর ফিরিয়া যদি আল্লাহর কাছে মাঙ্গি যায় বলি আল্লাহ কিনা সারা ভুল করে লিয়েছি এখন আমার শান্তি আনি দেও, এই শান্তি আল্লাহ যখন দিলে বা ও মুসলমান ভাই অকল আর বুজুর্গ অকল বনগাঁওর ইয়াদ রাখিও, শান্তি যখন আল্লাহ দিলে বা সেই শান্তির তাড়ায় তুমি কোনো মুল্লার কাছে যাওয়া লাগতো না, কোনো মেসাবার কাছে যাওয়া লাগতো না, কোনো তাবিজের কাছে যাওয়া লাগতো না, কোনো পানি ভরা আনা লাগতো না, তুমি একবার আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আমি আমার আল্লাহর জাতের কথা হইয়া কইয়া যখন বন্যায় উঠে আল্লাহর কাছে খান দিয়া তার সমস্ত অভিযোগ করে দিবা আমার আল্লাহ সমস্ত কিছু দূর করে দিলে কেউর কাছে যাওয়ার জরুরত নাই, জরুরত হইল আল্লাহর দিকে। আর আজ দুনিয়ার জমিনে মুসলমান হলরে যত পরীক্ষা কর্তরা সব আল্লাহ কর্তরা কিতার লাগি কর্তরা যে আবার তুমি ফিরিয়া আমার দিকে রুজু হয়ে যা আমার কাছে খান আমার কাছে চা ফিরিয়ে গেলে যখন আল্লাহর কাছে সব অশান্তি আমার আল্লাহ দূর করে দিলে আমার ভাই অকল দুষ্ট হল বুজুর্গ হল। আজকে যে মহফিল হয়েছি এই মহফিল হইল গিয়া একটা মহিলা মাদ্রাসার মহফিল, মহিলা মাদ্রাসার মহফিল নাই আমরা সবাই জানি তো, এই মহিলা মাদ্রাসা বড় দরকারি, ফুড়িন্তরে হাফিজে কোরআন বানানি বড় জিনিস নাই, হাফিজে কোরআন হওয়ার জরুরত নাই, কোরআন নজরানা পড়ক মসনুন কুর্রা অকল মুখস্থ করক আস্তা কোরআন হিফজ করার কোন জরুরত নাই, কারণ তাই তেরাবিও পড়াইতো না আর তাই মাসও দশ দিনও কোরআন শরীফ সইতেও পারতো না, হাফিজে কোরআন বানানির পক্ষে আমি বেশি সওয়াল উঠাই না, কিন্তু আলিম বানানি খুব জরুরি। আমি লম্বা করতাম না কথা সত্য হইল, কারণ হইল কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আইয়া মাসাইল সম্পর্কে সওয়ালাত করা শুরু করছিল, করতে করতে এমন হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর সওয়ালের জবাব দিতে পারছেন না, বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভদ্র মহিলা টানমারি ঘরের ভিতরে লিয়ে গেছেন, বহুত মাসাইল অকল আছে যেটা মাসলা অকল মৌলানা সাহেবে ব্যক্ত করিয়া তোমার বুঝাইতে পারতাম না, এই যুগ সব কোরআনের মধ্যে আছে সব হাদিসে নবুয়ের আছে আছে এই সবগুলির বিস্তার ফুকাহায়ে কেরামগলে করিয়া তিয়া গেছে, এই যদি দিনের ইলম ইকনাই তলব করতো না পারে তে হাদিসও ভালো করে বুঝতো না কোরআনও ভালো করে বুঝতো না,
এখন এখানে তোর উপসঙ্গিক দিয়া যদি কথা বুঝাইতে লাগি তো বাক্যা দেবে নিশ্চয়ই ওলামা ওখানে আপনার তোর সামনে এটা ব্যক্ত করছে। তো বহুত মাসাইল হল আছে, বহুত সুন্নত হল আছে, বহুত ওয়াজিবাত হল আছে, এই কোরআন আর হাদিস দ্বারা এইগুলোর বিশ্লেষণ আইম্মা কেরাম হলে করিয়া পেয়ে গেছেন। ইকনেন যুদিন বালা করে পড়িয়া আলিম বলতো না, আবার একজনে ইকনেন আপনাদের সামনে ব্যক্ত করতো ঠিক তদ্রুপ ভাবে। যদি দার হাকিকত পর্দারে বহাল রাখিয়া বেপর্দায় শহীদ এই মানে হাসিলে না, পর্দারে সম্মুখে রাখিয়া যদি এলিম তলব করার লাগিয়া আপনার ফুরিরে দেয় না এলিম তলব করে, এই ফুরির দ্বারা আপনার এলাকার শান্তি যাবে। এই ফুরিয়ে যদি কেউ বিয়া করতে চায় তাহলে এই লম্বা গাড়ির লাইন লাগাইয়া বিয়া করা যাইতে পারত না। তাই হন থেকে কই দিও মসজিদ নমাজ পড়িয়া আত করো, আত করার পরে আমার মা বাবা নিয়ে তোমার বাড়ি দিলে, কারণ তাই শিখিছে জানছে কিলা জানছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেন এই পৃথিবীর